গাইজ, এখানে কিন্তু আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে গেছে, 1-2। সো ওর সাথে কিন্তু আমার বোনও আছে, সো দেখা যাক কী হয় আর কি না। সো ফুল ভিডিওটা অবশ্যই ইন পর্যন্ত দেখবা, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে করে দাও সাবস্ক্রাইব, অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সেট করে দিও। ওকে, আমার বোনকে আগে মারবো। ওকে, আর এখানে একটা ওয়ান টেপ গাইজ, ওকে একটা ওয়ান টেপ, চলো অরে আগে একদম ফিনিশিং দেবো। কী জন্য ভাই কিন্তু ওরে বাঁচাই দিবে, ওকে কবার নিয়ে নিচ্ছে, আরে ভাই না 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 না। ওকে, এদিকে ফাঁকা রাখছে আবার নক, আর এখানে একদম খাতাম করবো। ওকে, পুরো কবার নিয়ে চলো গাইজ, আজকে পেলাম, পেয়ে গেছি তো গাইজ, পেয়ে গেলাম থমসন। কী জন্য আমার বোন গ্লুয়াল ইউজ করতে পারে না গাইজ, একদম ওপি। আর গাইজ, এর জন্য কিন্তু আমি থমসনটা পাইছি ওর থেকে। আর এখানে এই ভাইটাকেও কিন্তু আমি ওয়ান টেপ দেওয়ার চেষ্টা করবো। ওকে, 90 একটা শট, চলো ভাই আসো, চলো ভাই কভার নিয়ে নিতে, একদম কভার নিয়ে নিতে। ওকে তো গাইজ, এখানে কিন্তু আমি ইমোট দেখাবো। ওকে, দেখা যাক কী হয়। তো গাইজ, কলকাতা ভার্সেস বাংলাদেশ, দেখা যাক কী হয়। তোমাদের কী মনে হয়, বাংলাদেশ কি উইনার হবে কি না? ওকে গাইজ, এখানে একটা ওয়ান টেপ দেওয়ার চেষ্টায় আমি আছি অনেকক্ষণ ধরে। ওকে, দুজনকে যদি একসাথে ওয়ান টেপ দিতে পারি ভাই, তাতেই ওপি হয়ে যাবে দিদি। আর গাইজ, এদিক দিয়ে যাবো, আর থমসন, ও ভাই সব কাছেই ওপি হেডশট গাইজ, ও ভাই লল। গাইজ, ফার্স্ট রাউন্ডে কিন্তু আমি দুজনকেই হেডশট দিচ্ছি, এটার জন্য তো একটা লাইক ভাই লাগে না, লাইক এটা দিয়ে দিই। আর এখানে ব্রাদার, ও ভাই হেডশট গাইজ, সাথে সাথে বের হওয়ার সাথে সাথে ভাইকে দিয়েছি হেডশট। আর আমার বোন ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছিল। আর গাইজ, আমার বোন কিন্তু গ্লুয়াল বসাইতে পারে না, তাই ওকে আমি নুপ বলি, ওকে নুপ বলি আর কি। তো ওকে মজাই বলি, মজা করি, কিন্তু ও কিন্তু খেলা পারে আর কি, মারতে পারে, গ্লুয়াল খালি ইউজ করতে পারে না। এই জন্য অনেক মাঝে মধ্যে আমাকে বলে, ভাই আমি কেমনে গ্লুয়াল ইউজ করা শিখবো, আমি মাঝে মধ্যে ইউটিউব ভিডিও ওকে দেখাই দিই। ওকে, আর গাইজ, এখানেও কিন্তু আমি দ্বিতীয় রাউন্ডটা জিতে গেলাম। তো গাইজ, 2-0, দেখা যাক কী হয় আর কি না। আমি কিন্তু ভাইকে অনেক উপি উপি হেডশট দিচ্ছি। ওকে, ভাইয়ের নামটা আমি ভুলে গেছি, আজকে আমার ভাইয়ের সাথে দেখা হলো, আর আমি ক্লাইকবার ব্যাংকে ভাইকে জিজ্ঞেস করছিলাম যে ভাই তোমার কাছে কাস্টম আছে, ভাই বলবো হ্যাঁ আছে, বলবা 1-1। আমি বললাম আচ্ছা ভাই, তুমি আমার বোনকে নিয়ে নাও, আমি 1-2 খেলতে চাই। ভাই রাজি হয়ে গেছে, আর গাইজ খেলা এত দেখতে দেখেছো গাইজ, ওরা দুজন কিন্তু আমাকে মারার জন্য বাইরে দাঁড়িয়ে আছে। আর আমি এদিকে কবার নিয়ে এদিকে যাওয়ার চেষ্টা, আর এদিকে 10, আর আমার বোন নক। ওকে, আর এদিক দিয়ে কিন্তু ভাই ওকে বাঁচাতে থাকবে, আর আমি এদিকে মারার চেষ্টা। ওকে, ওপি ড্যামেজ গাইজ, লাস্ট 1 শট। ওকে, আর এদিকে খোলা রেখে দিতে, আরে ভাই কবার নিয়ে নিয়েছে। আর গাইজ, আমার বোনটা কিন্তু অনেক ল্যাগ দিচ্ছে, আর এখানে আমার বোনকে আবার নক করে দিলাম, আর ভাইয়ের কাম তামাম। তো গাইজ, 3-0 গাইজ, তোমাদের কি মনে হয় গাইজ, আমি কি জিততে পারবো কি না? তো জানতে চাইলে ফুল ভিডিওটা দেখতে থাকো। ওকে, আর গাইজ, তোমরা যদি আমার সাথে খেলতে চাও 1-1 বা 2-2 বা স্কোয়াড ভার্সেস স্কোয়াড, আমাকে কিন্তু অবশ্যই জানাবা। ওকে, কমেন্টে জানাবা যে ভাই তোমার সাথে 1-1 খেলতে চাই, নাহলে 1-2 খেলতে চাই। ওকে, আর বাকি কথা হবে ফেসবুকে। ওকে, তো গাইজ, এখানে ভাইয়ের সামনে আমি আগে করবো, আরে আমার বোন এসে পড়ছে। আর গাইজ, দেখা যাক কী হয়, এখানে আমার বোন, আর গাইজ ওপি ড্যামেজ আমাকে দিছে, আরে 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 না 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 না, ও ভাই মেরে দিল লল গাইজ। শেষ পর্যন্ত আমি যাকে বড় বলতাম তার হাতে আমি মরে গেলাম গাইজ, শেট ইয়ার। আর এখানে কিন্তু আমি একে নিয়ে নিছি, ডেজার্ট ইগল আর 2 গুলি শটগান, 14 ড্যামেজ একের। এই একেটাকে না আমার ড্রাগন একের মতো লাগে গাইজ, তোমাদের কী মনে হয়, এই একেরটাকে আমার মতো ড্রাগন একের মতো কি না? ড্রাগন একের মতো আর কি কালার। আর এখানে ভাইকে নক করার চেষ্টা, ভাই ওদিক দিয়ে আসতেছে, আর আমি এদিকে এসে বললাম। ওকে গাইজ, দেখা যাক কী হয়, আর এখানে আমার বোন এসে পড়ছে, আর আমি গ্লুয়াল নিয়ে কভার নেওয়ার চেষ্টা করবো। ওকে গাইজ, একদম ওপি, আর ভাই গ্লুয়াল ভাঙ্গিস না রে ভাই, কেউ গ্লুয়াল ভাঙ্গিস না লল। আরে আর একটা একদম আমার মারার জন্য গ্লুয়াল টো ফাটাই দিয়েছে রে ভাই। আর গাইজ, এখানে ভাইও কভার নেওয়ার চেষ্টা করতেছে, আমিও কভার নেওয়ার চেষ্টা করতেছি, আর আমি ভাগার চেষ্টা করতেছি এখন গাইজ। ভাই এটা কি আর নেট স্লো লল,
गाइस 2/3 আর এখানে ভাই এসে পড়ছে ওকে কোনো ব্যাপার না একদম মেরে দিব আর এখানে আমার বোন এসে পড়ছে আমি রিস্ক নিব না গাইস আর আমি দোতলায় চলে যাব আর একটু বুদ্ধির খেলা খেলবো ওকে দোতলায় গিয়ে এসে বললাম বন্ধুরা এখন আমি এখানে ইমোট দিব দাঁড়িয়ে দেয়া ঠিক আছে আর আমার বোন কিন্তু আমার পাশে বসে গেমটা খেলতেছে এখন সো আমি কিন্তু ওকে জানিয়ে দিছি যে আমি দোতলায় আছি তোরা আস ওকে আর এখানে আমার বোন এসে পড়ছে গাইস আর মারার চেষ্টা ওকে নক আর এখানে ইমোট দিব ওকে ভাই ফিনিশটা করে দিই চলো আর এখানে ভাই সাথে সাথে এসে পড়ছে লল আর ভাইয়ের কাম তামাম শেট চলে গেছে আর গাইস দুই গুলি শটগান এখানেও কিন্তু আছে সো নিয়ে নিব চললো একদিন নেমে যাবো গাইস তোমাদের কী মনে হয় 1v1 কিন্তু কি আমি জিততে পারবো ভাইয়ের সাথে সো গাইস দেখা যাক কি হয় আর এখানে আমাকে মারার চেষ্টা করতেছে ওকে আমি ওয়ান টেপ দেওয়ার চেষ্টা করতেছি ওকে আর এখানে ব্রাদার এসে পড়েছে গ্লুয়াল ওকে গাইস সাইড দিয়ে আসতেছে মারো ওকে গাইস লাস্ট একটা শট ওকে এনিমির কাম তাম্মাম গাইস ইয়েস ব্রাদার 4/2 গাইস কতই ওপি গাইস একটা লাইক তো হয় গাইস আজকের ভিডিওর লাইক এম তোমরাই রাখো গাইস আজকের ভিডিওর লাইক এম আমি জানি না ওকে তোমরা ইচ্ছা মতো লাইক করবা আর বন্ধুদের কাছে শেয়ার করো জানো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওকে আর তুমি না করে থাকলে তুমিও করে দাও আর এখানে কিন্তু ভাইকে আমি আবারও নক করে দিলাম আর গাইস কি খেলতেছে এরা আমার তো মনে হচ্ছে আমি পিঁপড়া মারতেছি সো গাইস মজা পাচ্ছি ওদেরকে মেরে ওকে ভাগ্যিস যে আমি ভিডিওটা অন করে রাখছিলাম কি জন্য আমার বোনও আমাকে কিন্তু গাইস আমাকে বলে আমি নাকি অনেক বট আমি নাকি ওর সাথে পারবো না সো গাইস খেলা আমি আজকে দেখাই দিব কলকাতা ভার্সেস বাংলাদেশ চলছে এখানে সো দেখা যাক কী হয় আর এখানে আসছো লাস্ট একটা শট বাই বাই সো গাইস ললিমোটটা দিতে তো ভাই অসাম লাগে যখন ওদেরকে হারায় আমি ললিমোটটা দিই না ভাই মাথা পুরাই নষ্ট হয়ে যায় আর কি খুশিতে সো বন্ধুরা কমেন্টে জানিয়ে দিও আমার নতুন ইন্ট্রোটা কেমন লাগছে আশা করি তোমাদের কাছে ভালো লাগছে গেমার বিডি ওকে আর এখানে কিন্তু গাইস আমার বোনকে নক করে দিলাম একদম ফিনিশ করে দিব চলো গাইস কাম তামাম আর গাইস 5/2 গাইস তোমরা কী চাও গাইস আমি কি চান্স দিব ওদেরকে যে আমাকে মারার চান্স দিব কি না সো গাইস দেখা যাক হ্যাঁ 6টা রাউন্ড আগে জিতি তারপরে চান্স পরে আসবে ওকে আবার চান্স নাও দিতে পারি আর গাইস ওর হয়তো ভাইয়ের হয়তো নেট চলে গেছে আমার বোন বলতেছে আর আমি চালাকি করে শুনে ফেলছি আর এদিক দিয়ে আমি মারার চেষ্টা ওকে আমার বোন আমাকে বলতেছে মারিস না সো আমি মারবো না একটু ইমোট দিব ভাই হেলমেট ভেঙে দিছে প্যারা নাই একদম আমি রিল্যাক্সে খেলবো গাইস কী জন্য আমি জানি এই ম্যাচটা আমি বুইয়া করবো কোনো টেনশন নাই প্যারা নাই চিল আমি ডেজার্টে খেল দিয়ে মারার চেষ্টা করবো 1 টেপ 30 খেয়েছে আরেকটা ইয়েস লাস্ট একটা ব্রাদার লাস্ট একটা ওপি ভাই মরে না কেন রে ভাই কী রে ভাই কত লেভেলের বেস্ট পড়ে আসছে ওকে গাইস আরও একটা শট আর গাইস লাস্ট একটা শট দিলে হয়তো মরে যাবে আর গাইস মেরে দিছে ইয়ার ও ভাই ভাইয়ের নাম হচ্ছে গাইস চন্দন সো গাইস এটা কিন্তু একটা ফ্রেন্ডলি কাস্টম কেউ অন্য কিছু মনে করবে না ওকে আমি কলকাতা ভার্সেস বাংলাদেশ দিলাম এই জন্য কেউ মনে করবে না যে এটা একটা লড়াই না গাইস এটা কিন্তু একটা ফ্রেন্ডলি আর ভাই কলকাতায় থাকে সো আমি কলকাতা ভার্সেস বাংলাদেশই দিয়েছি ওকে আর গাইস এখানে মারার চেষ্টা ভাইকে আর গাইস আমাকে ড্যামেজ দিয়ে দিছে সো আমি একটু কভারে আগে যাব একটা মেডকিট করব ওকে আর ভাই এদিক দিয়ে আসতেছে গাইস সো দেখা যাক কী হয় এখানে একটা মেডকিট আর ভাই লল আরে ভাই আমার বোন তো একটা চিটার রে ভাই ও এক নাম্বার চিটার গাইস পিস দিক থেকে মেরে দিছে ইয়ার লল গাইস কেন কীভাবে গাইস কে কীভাবে মারতেছে আমাকে আর গাইস এখানে আবারও ভাইকে মারার চেষ্টা দুই গুলি শটগান দিয়ে ভাই এখানে নক হেডশট পড়ছে আর আমার বোন কিন্তু গাইস একদম ওই কোণার দিয়ে যাচ্ছে আমাকে মারার জন্য হ্যাঁ আর কি বট হলে যা হয় আর কি নিউ প্লেয়ার তো এতটাও বুঝে না সো কিছু আর বলি না হলে ওর সাথে খেলতামই না নতুন প্লেয়ার সো গাইস কিছু বলার নাই
আর গাইজ এখানে কিন্তু ফার্স্ট আমি চান্দু ভাইকে মেরে দিছি, নামটা ভাই ওপি চান্দু। আর গাইজ এখানে আমার বোনকেও কিন্তু আমি মেরে দিব লাস্ট আগে শর্ট বা বাই। ও ভাই গাইজ 6x4 গাইজ, আমি কি ওদেরকে চান্স দিব না? গাইজ আমি একদমই চান্স দিব না, কী জন্য আমার বোন আমাকে বট বলে, ঠিক আছে আমি কিন্তু চান্স দিব না। আর এখানে কিন্তু আমার বোন আমাকে মারার চেষ্টা করতেছে, আর ওর কাম তামাম করে দিলাম এখানে। ওকে আর এখানে AWM-এর শট গাইজ, কোন জায়গায় মারছি তোমরা কমেন্টে জানাই দাও। হ্যাঁ আর গাইজ এখানে আমি লাস্ট মুহূর্তে একটা ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করব। ওকে ব্রাদার আসছো? ওকে ওপি গাইজ, মাথা পুরাই নষ্ট গাইজ ওপি। সো গাইজ ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিও, আশা করি তোমাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে কী করতে হবে জানোই তো, লাইক দিতে হবে, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে হবে। আর গাইজ এই যে চান্দু ভাইকে আমি দেখাই দিই, 62 লেভেলের চান্দু ভাই, কাস্টম কিনে খেলে, কোনো গিল্ডে নাই। ওকে সো বুঝতে পারতেছো, আর এই হচ্ছে আমার বোনের আইডি। সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই, আই হোপ তোমরা মজা পাইছো। আর গাইজ নিউ ভিডিও অনেক তাড়াতাড়ি আসতেছে, সো বাই বাই, টাটা, সি ইউ, আল্লাহ হাফেজ, ভালো থাকো।